দিস ভিডিও ইজ এডুকেশনাল পারপাস। সব বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন স্যামসাং যে A05 যে মোবাইলটি দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিন, এটা হলো গুগল লক বা এপারপি লক, যে যেটা বলে থাকি। সো এটা এখানে এপারপি লক হয়েছে, এটা আমি আজকে আপনাদের দেখাবো। তো দুঃখের বিষয় এটি যে আমি এটা পুরো কাজ করার পর আমি স্ক্রিনটা দেখেছি, জাস্ট এরকম ব্ল্যাক হয়ে গিয়েছে, যার ফলে আমি এটা জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে এবং 100% এটি কিন্তু কাজ করে, যার ফলে আমি এটি আপনাদের করেছি। সো দেখতে পাচ্ছেন এখানে ভিজি যে টুলসটি রয়েছে, এই টুলসটা আমরা এখান থেকে ওপেন করব। আমি এই টুলসটি অনেক সময় এই এপারপিটা বাইপাস করার জন্য অনেক কিছু দেখেছি, কিন্তু জাস্ট এর মতো আর হয় না, জাস্ট এটাই কিন্তু পারফেক্ট একটি বিষয়। এখান থেকে আমরা এই টুলসটি কি করব, জাস্ট এই যে এটা ওপেন করে দেব। সো এটা আমি অলরেডি ওপেন করেছি, যার ফলে কিন্তু এটা রান হচ্ছে না, এবং আমার নিচে দেখতে পাচ্ছেন ভিজি যে টুলসটি রয়েছে সেটি কিন্তু রান রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন এমটিকে যে ড্রাইভারটি রয়েছে, এই ড্রাইভারটি কিন্তু আপনাকে অবশ্যই এই ড্রাইভারগুলো ইনস্টল করতে হবে, এবং এটা আমি আপনাদের নতুন করে দেখাবো। আসলে এই টুলসটি আমি রান করে দেখাবো। এখান থেকে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে ভেঙে নেব। এখন গাইজ, এই টুলসটি আপনারা কোথা থেকে পাবেন? এটি আপনারা গুগলে সার্চ করলে পাবেন, ভিজি টুলস 3.6, এবং সেখানে কিন্তু আপনারা যেখান থেকে ডাউনলোড করবেন সেখানে অবশ্যই এটির পাসওয়ার্ড দেওয়া আছে, সেখান থেকে আপনারা পাসওয়ার্ডটি নিয়ে নেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে কাজটি করতে হবে, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তা নাহলে কিন্তু এটি বাইপাস করতে পারবে না। আপনাকে সর্বপ্রথম এমটিকে যে ড্রাইভারটি রয়েছে সেই ড্রাইভারগুলো ইনস্টল করতে হবে, এর মধ্যেও পাবেন, এবং অবশ্যই একটি পাবেন না, সেটি হলো বকম যে ড্রাইভার, এমটিকে পার লোডার যে ড্রাইভার, সেটি কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে, এবং এখানে স্যামসাং এগুলো ইনস্টল করে নেবেন। এরপর আমরা কি করব, আমাদের এই টুলসটি কিন্তু রান করব। এখন অনেক পিসিতে রান নাও হতে পারে, সেই জন্য আপনার অ্যান্টিভাইরাসটি রয়েছে, অ্যান্টিভাইরাসটি কিন্তু ডিজেবল করে নিতে হবে। এবং দেখতে পাচ্ছেন এখানে আমরা এটা মিনিমাইজ করে দিলাম, দেওয়ার পর আমাদের যে এটা ওপেন করব এটা কিন্তু রান হচ্ছে না, কারণ আমি অলরেডি দেখুন এখানে সাকসেসফুলি কিন্তু লেখা রয়েছে, অর্থাৎ এটা কিন্তু কাজ করেছে, এবং এখান থেকে আমরা জাস্ট লগইনে ক্লিক করে দেব। হ্যাঁ, অনেকে মন্তব্য করতে পারেন যে এই টুলসটি আসলে ফ্রি, টুলসটি কিন্তু ফ্রি। এখান থেকে আমরা এমটিকেতে যাব, যাওয়ার পর এখানে ইউনিভার্সে চলে যাব, এবং এখানে অটো লগ যেটি রয়েছে, এবং এখান থেকে আমরা এটাকে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমরা কেবলটি লাগিয়ে মাইনাস বাটন এবং পাওয়ার বাটন, এখানে কিন্তু প্লাস এবং মাইনাস, প্লাস ভলিউম এবং মাইনাস রয়েছে, তো আমরা এখানে প্লাস এবং পাওয়ার বাটন, এই যে পাওয়ার বাটন আমরা চাপ দেবো, এই যেখানে মাইনাস এবং পাওয়ার বাটন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের এটা পেয়ে গিয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা এই যে ইউএসবি কেবলটি রয়েছে, ইউএসবি কেবলটা আমরা খুলে ফেলবো। আপনারা দেখতেই পাচ্ছেন এটি পেয়েছে, এখন আর কোনো কিছু করতে হবে না, জাস্ট ইউএসবি কেবলটা আমরা এখান থেকে খুলে ফেলবো। খুলে ফেলার পর জাস্ট আমরা কি করব, আমাদের আরেকটি কাজ করতে হবে, আমরা এখান থেকে ইউএসবি কেবলটা লাগিয়ে দেবো, যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করছি, আমাদের ইউএসবি কেবলটা লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পর জাস্ট আমাদের সেই টুলসে আমরা ফেরত যাব, ফেরত যাওয়ার পর ধর এখানে দেখতে পারবেন স্যামসাং এপারপি, এই যে ইরোস এপারপি, এটাতে আপনারা ক্লিক করে দিবেন, তার সঙ্গে সঙ্গে এটি ডান হয়ে যাওয়া 100%। সো গাইজ, আশা করি এই সিস্টেম যদি করেন তাহলে আপনার। সো এরপর আমাদের যে ফোনটি রয়েছে, ফোনটি জাস্ট আমরা অন করব। অন করার পর আমাদের সামনে যে ফেসটি আসবে, ইন্টারফেসটি আসবে, সেটি অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখুন, স্যামসাং লোগোটি এরকমভাবে আসবে। আসার পর আপনারা যে কাজটি করবেন, ফোনটি আমরা এখান থেকে দেখুন প্রসেস হচ্ছে, আসলে এটি বাইপাস হয়েছে কিনা এটা আমি আপনাদের এখান থেকে জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করে দেবো, এবং এখান থেকে আমি অ্যাগ্রিতে ক্লিক করে দেব। জাস্ট এখান থেকে আমরা এই যে সেট আপ
ম্যানুয়ালি এইটাতে আমরা ক্লিক করে দেব। এখন আপনার এখানে যে নেক্সট বাটনটি দেখতে পাচ্ছেন, নেক্সট বাটনটিতে ক্লিক করে দেব। আসলে এইটি 100% হয়েছে বিধায় কিন্তু আমি এই টিউটোরিয়ালটি করেছি। যাদের ফোন FRP লক হয়, স্যামসাং যে MTK মডেলগুলো রয়েছে বা অনেক মডেলগুলো রয়েছে, এখানে MTK এবং কোয়ালকম সবগুলো কিন্তু সাপোর্ট রয়েছে এই টুলসটি। সো আমরা এখানে ডু নট কপি এটাতে ক্লিক করে দেব। সো এর আগে আমি আপনাদের দেখিয়েছিলাম, এ পর্যন্ত দেখিয়েছিলাম যে FRP ছিল। ফুল ভিডিওটি দেখুন, কারণ আমি আপনাদের দেখালাম যে এই টুলসটি দিয়ে আসলে কাজটি হয় কি না। এখান থেকে আমরা এটাকে দেখুন, স্ক্রিপ্ট এখন চলে এসেছে, আমরা স্ক্রিপ্টে ক্লিক করে দেব। এখন আগে কিন্তু এটা থাকবে না, যখন FRP থাকবে তখন কিন্তু স্ক্রিপ্টটা থাকে না। তো আমরা এখান থেকে স্ক্রিপ্ট দিয়ে আবারও স্ক্রিপ্ট করে দেব। এখানে মোর অপশন, আবারও মোর অপশনে ক্লিক করে দেব এবং অ্যাকসেপ্টে ক্লিক করে দেব। এবং এখানে স্ক্রিপ্ট, আমরা এখানে স্ক্রিপ্ট অ্যালোয়েন্স করে দেবো। সো গাইস, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসলে এই আজকে আমি FRP-টা বাইপাস করে দেখাবো। মডেলটি হলো A05। জাস্ট আপনাদের এই টুলসের সাহায্যে, ওয়ান ক্লিকের সাহায্যে আপনারা কিন্তু এটি রিসেট করে নিতে পারবেন। সো দেখতেই পাচ্ছেন এটি আমাদের সামনে রিকমেন্ডেড অ্যাপস, বিভিন্ন প্রকার সেটি সেট আপ দিতে। আমরা এখানে যদি নেক্সটে ক্লিক করি তাহলে দেখতে পাবেন আমাদের এরকম সাইন আপ করার জন্য একটা অপশন আসবে। তো আমরা যেহেতু সাইন আপ করব না, আমরা ব্যাগে চলে আসলাম। আসার পর আমাদের এখানে যে অপশনটি আসবে সেটি আপনাদের দেখাবো। সো প্রসেসটা হতে একটু সময় লাগছে, তো তারপরও ধৈর্য সহকারে দেখার জন্য এই যে এখানে একটি টিক মার্ক রয়েছে, টিক মার্কটা আমরা এখান থেকে দেখুন, উপরে যে টিক মার্ক রয়েছে আমাদের এখানে, এখানে ক্লিক করলে আমরা ওকে করে দেব। এবং তার সাইডে একটি টিক মার্ক রয়েছে, এটা আমরা উঠিয়ে দিয়ে এখানে নেক্সট করে দেব। তারপরও কিন্তু এখানে যে অপশনটি রয়েছে আর্টস, তো আমরা এখান থেকে ব্যাগে যাব। আমরা ব্যাগ যে বাটনটি রয়েছে নিচে, এখান থেকে আমরা কি করব, ব্যাগে চলে যাব। সো স্ক্রিপ্টে আমরা এখানে চলে আসলাম, ব্যাগে না গিয়ে এখানে চলে আসলাম। আসার পর জাস্ট এখান থেকে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ফিনিশ বাটনটি চলে এসেছে। সো দেখতেই পারলে আমাদের যে ওয়েলকাম স্ক্রিনটি রয়েছে সেটি এখান থেকে প্রসেস হচ্ছে এবং কন্টিনিউ। এখান থেকে আমরা কি করব, এই যে স্ক্রিপ্ট রয়েছে এখান থেকে আমরা এটা ক্লিক করে দেবো। এখানে আরেকটি কাজ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রসেস হচ্ছে, তো আমরা একটু অপেক্ষা করি এবং এখানে নেক্সট না দিয়ে আমরা ব্যাগে যাই। ব্যাগে গিয়ে উপরে দেখুন স্ক্রিপ্ট লেখা আছে, এই যে স্ক্রিপ্ট, আমরা স্ক্রিপ্টে ক্লিক করে দেবো এবং ইয়েস করে দেবো। দেখুন আমাদের স্ক্রিনটি চলে এসেছে। সো ভালো থাকুন, আল্লাহ হাফেজ, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।